সালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি নতুন ইউটিউবারদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি যে আমরা কিভাবে এই আমাদের চ্যানেলটা চার্জ করলে ইউটিউবে আমাদের চ্যানেলটা উপরে আসবে, এবং কি আমাদের চ্যানেলে যে এই ভিডিওগুলো আমরা আপলোড করছি ওই আপলোডগুলো ওই চ্যানেলটা চার্জ করার সময় ওই ভিডিওগুলো নিচে দিয়ে চলে আসবে। সো এটা কীভাবে আপনারা করবেন? আমি আমি যখন নতুন ইউটিউবার ছিলাম তখন আমিও তেমন কী করবো তখন আমিও চিন্তায় পড়ে গেছিলাম যে আসলে আমি কীভাবে আমার চ্যানেলটা চার্জ করে আমি উপরে নিয়ে আসবো, প্রথমে নিয়ে আসবো, কীভাবে ভিউ হবে। ঠিক আছে, তো এখন এই টেনশনটা হয়তো নতুন ইউটিউবার যারা আছে তারাও এই টেনশনটা করতেছেন। তো এখন আর কোনো টেনশন নাই, আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনাদের চ্যানেলটা চার্জ করলে ইউটিউবের ফার্স্টে চলে আসবে, তারপরে হচ্ছে যে আপনাদের ভিডিওগুলোও প্রথমে চলে আসবে। ঠিক আছে, তো দেখে রাখেন ভিডিওটা আমি কীভাবে কীভাবে করি, আপনারা আপনাদের চ্যানেলটা ফার্স্টে নিয়ে আসুন। আমরা প্রথমে গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে যাওয়ার পরে আমি আমার প্রোফাইলে চলে আসছি ইউটিউব প্রোফাইলে। এখন ইউটিউব স্টুডিওতে যাব। ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পরে আমার ইউটিউব স্টুডিও চলে আসছে। এখান থেকে আমি যাব সেটিংসে। এখান থেকে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে আমি চ্যানেলে যাব। চ্যানেলে ক্লিক করার পরে অ্যাডভান্স সেটিংয়ে যাব। অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পরে আমি এখান থেকে এটা ইয়েস করে দেব। ইয়েস করে দেওয়ার পরে আমি এখান থেকে যে এখানে লেখা আছে অ্যাডভান্স সেটিং, অ্যাডভান্স চ্যানেল সেটিং, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন চলে আসছে চ্যানেল কিওয়ার্ডস। চ্যানেল কিওয়ার্ডসে আমি আমার চ্যানেলের নাম লিখব, তাহলে আমি যখন আমার চ্যানেলটা চার্জ করি তখন অটোমেটিক আমার চ্যানেলটা উপরে চলে আসবে। ঠিক আছে, তো আমি এখানে আমার চ্যানেলের নাম লিখলাম, আরও অনেক কিছু লিখলাম, আমার নাম লিখলাম, তারপরে লিখলাম টাচ বাংলা, ইউটিউব রিয়েল। এগুলো লেখার কারণ হচ্ছে এগুলো যে কোনো এগুলো লিখে চার্জ করলে অটোমেটিক আমার চ্যানেলটা চলে আসবে। তারপরে আমি নিচে যাব। নিচে গিয়ে এখানে সেভের অপশান আছে, আমি এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে এই যে দেখেন ইউর চ্যানেল হ্যাভ বিফোর, দেখেন ইউর চ্যানেল হ্যাভ বিন সেভড, আমার চ্যানেলটা সেভ হয়ে গেছে। সকল বন্ধুদেরকে বলতেছে যে ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন, লাইক দিয়ে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ।